সোমবার গভীর রাতে ধর্মনগর সীমান্ত এলাকার রাগনা গ্রামের হানুপালের বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। রাত প্রায় 1:30 নাগাদ এই ঘটনা সামনে আসে পরিবারের লোকজনদের। গভীর রাতে তারা ঘুম থেকে উঠে দেখেন গরু ঘরের দরজা খোলা, ঘরে গরুগুলি নেই। তখনই পরিবারের লোকজন চুরি যাওয়া গরুগুলির খোঁজে বের হন। হানুপাল জানিয়েছেন, তিনি বাড়ি থেকে বেরিয়ে কাটাতারের বেড়ার 20 মিটার দূরত্বে একজন বিএসএফ জওয়ানকে দেখে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তখন ওই বিএসএফ জওয়ান তাকে ভাগ্যপুরের দিকে ইশারা দিয়ে গরুগুলির খোঁজ করতে বলে। এদিকে বরাতকুনি দুটি গরু সীমান্তের কাছে পাওয়া যায়। রাতভর বাকি দুটি গরুর খোঁজে পরিবারের লোকজন ভাগ্যপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত খোঁজ করলেও বাকি দুটি গরুর সন্ধান মেলেনি। সকালবেলা হানুপাল বিএসএফ এর একে গোয়েন্দা সূত্রে জানতে পারেন, বাড়ির ঠিক সামনে 30 মিটার দূরত্বে সীমান্তের কাটাতারের বেড়া কেটে গরু দুটি বাংলাদেশে নিয়ে গেছে চোরের দল। এদিকে সীমান্তের বিএসএফ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানায় হানুপাল। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে চলে যায়। মঙ্গলবার বেলা 12:00 থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় ধর্মনগরে। বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার খবর পেয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ঘটনাস্থলে সংবাদকর্মীরা পৌঁছলে বিএসএফ জওয়ানরা ছবি তুলতে বাধা দেয় সংবাদকর্মীদের সাথে দুর্ব্যবহার করে। বিএসএফ এর এমন আচরণে সংবাদকর্মী সহ গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা বলেন, বিএসএফ এর ব্যর্থতা আড়াল করার লক্ষ্যে পদক্ষেপ বিএসএফ এর। এমত অবস্থায় গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বলেন, যেখানে বিএসএফ জওয়ানরা পাহারায় থাকা সত্ত্বেও বাড়ি থেকে গরু চুরি হয়ে যায়, সেখানে মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনা তদন্ত করছে ধর্মনগর থানা পুলিশ। তবে সীমান্তে এই ধরনের গরু চুরির ঘটনায় জেলা শাসকের হস্তক্ষেপ চাইছেন গ্রামের সাধারণ মানুষ। আমার নাম হানুপাল। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা দেখেন, আমরা তো কালকে রাত্রে, যেমন ধরেন ধর্মনগর টাউনে আমি অল্প সবজির বিজনেস করি, কালকে কিন্তু আমি গেছি না বাজারে। তার ধরুন তাড়াতাড়ি খাওয়া দাওয়ার করে ওই ধরুন 10:11টার দিকে আমরা সবই খাওয়া দাওয়া শেষ করে ঘরে শুয়ে গেছি। রাত্রে যখন দেখেন 1:30 থেকে 1:45-2টার মধ্যে আমার মা বাইরে গেছে করতে গিয়া, বাইরে গিয়া দেখে ঘরে গরু ঘরে যে দরজাটা খোলা অলরেডি, তখন বাইরে গিয়া দেখছি যে আমার গরু ঘরের মধ্যে নাই, 2টা বাচ্চা আছে আর 4টা গরু ঘরের মধ্যে নাই। 4টা গরু ঘরের মধ্যে নাই যখন, তখন বাইরে গিয়া দেখছি এখানে যে জায়গাতে তারটা কাটছে, কি তার কাটা বেড়া, তবে ভারত বাংলাদেশ সীমান্তে, হ্যাঁ ভারত বাংলাদেশ সীমান্তে যে বেড়াটা দিছে ওই বেড়াটা যে জায়গাতে কাটছে এর অল্প 20 মিটার দূরত্বে একজন বিএসএফ ছিল। তারে তখন ডাক দিছি, ডাক দেওয়ার পরে তাই কইছে এইদিকে এইদিকে গরু গেছে, এইদিকে গরু গেছে কইয়া আমরা 2টা গরু গিয়া সামনে পাইছি, আর 2টা গরু পাইছি না, ওই 2টা গরু খোঁজার লাগে আমরা অন্তত পক্ষে না হইলেও ভাগ্যপুর সীমান্ত অবধি আমরা গেছি। এখানে রাগনা যে ক্যাম্প আছে বিএসএফ যে ক্যাম্প, ক্যাম্পের পাশে আমরা গেছি। যাওয়ার পরে এখানে অনেক খোঁজাখুঁজি করিয়া প্রায় 4টার দিকে আমরা তখন এখান থেকে আইসি বাড়িতে। এখানে দেখা যায় বিএসএফ প্রচুর লোক এখানে আইসে। হওয়ার পরে এখান থেকে আমরা লুকও আসেল বিএসএফ আসেল এখান থেকে, তারপরে কইছি আমরা থানাতে যাই। বিএসএফ তো কোনো কিছু ইনফরমেশন দেন না, আমরা থানাতে যাই যে এখানে তার বেলা কাটছে কিনা, এদিকে তো কোনো গরু খুঁজে পাই নাই। যখন গেছে থানাতে, থানাতে গিয়ে ইনফরমেশন দিয়ে থানার থেকে কইছে তারা স্টাফ পাঠাইবো, আমি বাড়িতে যাইতাম। আসার পরে দেখা যায় বিএসএফ, হওয়ার পরে একজন আইবি বিএসএফ এর আছে। তাই নিয়ে প্রত্যেক রাস্তাতে আমার একটা ভাই আছে, কাত্তো ভাই, এখানে মনে দীপা তারিয়া কইছে যে এখানে তো বেড়া কাটা হয়েছে, বেড়া কাটা হয়েছে যখন তখনই আমরা বুঝছি যে গরুটা ওইদিকে বাংলাদেশ দিয়ে নিয়েছে বলতে, এদিকে পাড়াটা পুরো পরিষ্কার বোঝা গেছে। আর যে যতটুকু জায়গাটা, আপনার কি ধারণা আপনার দুটা গরু বাংলাদেশ, দুটা গরুই বাংলাদেশ গেছে, তার বেড়া কাটছেই মানে বাংলাদেশ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।